আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ ছিল 10 ভাই আব্দুল মুত্তালিবের 10টা ছেলে সদাপাদ্দ বলে 9টা ছেলের বিয়ে হয়ে গেল আব্দুল মুত্তালিব কাবার সামনে বসে বাবা 9টা ছেলে নিয়ে মশওয়ারা করলো আলোচনা করলো আমার ছোট ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে তাই 9টা ছেলে ডেকে বলল বাবা ছেলে যাও 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 এই মক্কা নগরে ভালো একটা মেয়ে দেখে আমাকে বলো আমি তাকে বৌমা করে ঘরে তুলবো যাও নটা ছেলে মক্কার বাজারে বেরিয়ে গেল মক্কার গ্রামে বেরিয়ে গেল ছুটে 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 মেয়ে দেখলো বাবা মক্কা শরীফে বহু মেয়ে আছে কিন্তু আব্দুল্লাহর বউ হবে এমন মেয়ে মেলে না এসে বলছে আব্বা মক্কার অলি গলিতে মেয়ে দেখেছি পছন্দ হয় না আব্দুল মুত্তালিব বলছে বাবা ছেলে তিন টুট বার করো বাবা তোমরা তিন ভাই আমার সঙ্গে চলো একটু মদিনায় যাব একটু মদিনায় যাব ওখানে যদি মেয়ে পছন্দ হয় আমি আমার ছোট ছেলেকে বিয়ে দেব আব্দুল মুত্তালিব তিনটে ছেলে নিয়ে বাবা মক্কার পথ ধরে মদিনায় চলে গেছে যাবার পরে মদিনার বাজার কারে বলি বাবা আজকে আমি চোখে দেখে ফিরে এসেছি মন চায় না বাড়ি যাব মন চায় না প্লেনে উঠবো কারণ আমার বিশ্ব নবী দয়ার নবীর দরবার সবসময় মনটা কাঁদে মদিনায় যদি মৃত্যু হতে কেন কবর হতো আমার নবীর পাশে ঘুমিয়ে থাকতে পারতাম আর মনটা বলে প্রাণটা বলে কিন্তু না 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 আল্লাহ পাক আবার ফিরিয়ে এনেছে সেই সোনার মদিনার থেকে বাবা আব্দুল মুত্তালিব মদিনার বাজারে পৌঁছে গেছে দোকানদারদের ডেকে বলে বাবা দোকানদার আমার বাড়ি মক্কা নগরে আমার নাম আব্দুল মুত্তালিব তোমরা কি একটা মেয়ের খবর বলতে পারো আমি কোরাইশ বংশের নেতা একটা ভালো মেয়ে আমার দরকার আমার কল্পজা ছোট ছেলে আব্দুল্লাহর আমি বিয়ে দেব বাবা দোকানদার মুখের দিকে তাকিয়ে আপনি সেই মক্কার কোরাইশ বংশের নেতা জি বলছে তবে একটা কাজ করেন এই মক্কার এই মদিনাতুল মুনাওয়ারায় একটাই মেয়ে পছন্দ হয়ে যাবে আর দোসরা দেখা লাগবে না যান 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 ওই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িওয়ালার একটা মাত্র মেয়ে ওই মেয়েটার জীবনে কেউ মুখ দেখেনি মেয়েটার হাত দেখেনি পা দেখেনি ওই মেয়েটার নাম আমিনা আর মেয়ের বাপের নাম আব্দুল ওহাব জহরি আব্বা যান ভাই যান শোনার পরে তিনটে ছেলে আব্দুল মুত্তালিব চলে গেছে আপনার মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ও বাড়িওয়ালা বাড়ি আছেন বাড়িওয়ালা আওয়াজ পেয়ে বেরিয়ে এসে ও আলাইকুম আসসালাম ভাই আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মক্কা নগরে আমার নাম আব্দুল মুত্তালিব আমি হলাম কুরাইশ বংশের নেতা আল্লাহর কাবার মুতাল্লি সোনার পর মেয়ের বাপ পা দুটো কাঁপতে লেগেছে আল্লাহ একই শোনালেন আল্লাহ একই জানালেন আমার ঠ্যাং কাঁপছে এমন মেছে এমন মানুষ তো জীবনে দেখিনি লাখ লাখ টাকা দিলে যার পাওয়া যায় না আজকের আমার বাড়ি হাজির আব্দুল মুত্তালিব যার দাওয়াত করে আনা যায় না আয় আল্লাহ আজকে তুমি আমার কী দেখালে আজকে কী শোনালে সঙ্গে সঙ্গে পাঁচা করে নিয়ে বাবা ঘরের আপ্পার বলে বিছানায় বসালো হুজুর আপনি কী খাবেন আপনি যা খাবেন তাই দেব বলে ভাই ও ভাই আব্দুল্লাহ জহুরি আমি কিছু খাবো না খাবো না আমার একটা দরকার এসেছি দরকারটা মিটলে আমি চলে যাব কি ব্যাপার বলুন বলুন বলে আপনার একটা মেয়ে আছে নাম তার আমেনা আমি একটুখানি দেখতে চাই আপনার মেয়েটাকে আমরা একটু দেখান দেখতে এসছে কে আব্দুল্লাহর বাপ ছেলের বিয়ে দেবে আব্বা যান ভাই যান মেয়ের বাপ কি বললো জানেন না বলে ভাই আপনার ইজ্জত সম্মান আল্লাহ অনেক দিয়েছে আপনি কাবার মুতাল্লি আপনি কুরাইশ বংশের নেতা আপনি আপনা আব্দুল মুত্তালিব তবে হাতে ধরে পায়ে ধরে বলি এই দাবিটা করবেন না আমার মেয়ের আপনার দেখানো যাবে না কেন ভাই
আপনার মেয়ে দেখাবেন না কেন, মেয়ে বেঁধেবেন না? বলতে হ্যাঁ, তা দেখাবেন না কেন? বলছেন না আমার মেয়ে আমি দেখাতে পারবো না, আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগানার সামনে যায়নি, মুখ দেখায়নি, হাত দেখায়নি, পা দেখায়নি, আপনার কাছে আসবেন আমার মেয়ে? বলে এত দূর থেকে এসেছি, দেখবো, দেখা হবে না। বলেন না আব্দুল মোত্তালেব ডেকে বলছে ভাই তো একটা কাজ করেন, আমার নামের পরিচয়টা আপনার মেয়েকে বলেন, আপনার কিছু বলতে হবে না, আমার নাম শুনলে আপনার মেয়ে আমার কাছে হাজির হবে। ভাইরা বাবা জিরা সোনার চাঁদের আব্বা জানেরা, এইবার মেয়ের বাবা ঘরের মধ্যে গেল, মেয়ের গলা কানা জোরে বলছে মা, ও মামা, ও মামা, ও মামা, একটা কথা বলবো মা। মা বলছে কি বল চাব্বা? বলে মা রে ওই মক্কা থেকে একজন মেহমান এসেছে, নাম তার আব্দুল মুত্তালিব, তোকে একটু দেখবি মা, তোর মুখটা কি দেখাবি বল, বল মা, বল বল কি করবি বল। ওই মেয়েটা আব্বার গলা ধরে কেঁদে কেঁদে বল আব্বা, উনি কি সেই কাবার মুত্তালিব, উনি কি কুরাইশ বংশের নেতা? মেয়ের বাপ চমকে গেল, ও মা আমি বলেছি কাবা, আপনি মক্কা থেকে একজন মেহমান এসেছে, আর তুই এত পরিচয় জানলি কি করে, বললি কি করে? বলে আব্বা রে আমি বিছানায় শুই তিন রাত, আমি বিছানায় শুই তিন রাত, আজকের স্বপ্ন দেখছি আল্লাহর কাবার মোতালি উনি আমাকে দেখতে আসবে। আব্বা আপনি যাই কিছু বলুন না কেন, আমি ওনার সামনে যাব, আমার মুখটা ওনার দেখাবো। সুবহানাল্লাহ বললেন না, মেয়ে দেখেছেন, মেয়ে মেয়ে দেখেছেন, মেয়ে কারে বলে, এর নাম মেয়ে। জি জীবনে কোনো মদিনার ছেলে মুখ দেখেনি, জীবনে কোনো মদিনার আপার ছেলে পা দেখিনি, হাত দেখিনি, সেই মেয়ে আমার বিশ্ব নবীর মা হবে। জোরে বলুন, একটু ভাবলে কোন নবীর সভা দিয়েছেন যে আমরা মুসলমান আজকের দুদুল্য মানে পড়ে গেছি বাবা, দুদুল্য মানে পড়ে গেছি, তা আজকের আমাদের জীবনটা বেকার। কেন? সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক আমাদের কোয়ালিটি এক নম্বর রেখেছে। চিল্লে বলুন, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আজকের আমরা দুদুল্যমান কেন? আল্লাহর কাছে চাও বাদ দিয়ে মানুষের কাছে চাচ্ছি, তোরা মাদ দে, তোরা মাদ দে। কেন মুসলমান? তুমি মসজিদে নামাজ পড়তে কি বলো? মসজিদে নামাজ পড়তে কি বলো? যখন নামাজ পড়ো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন তো নাকি? কি সুন্দর বললে, আল্লাহ আমি তোমার পথে চলবো, তোমার ছাড়া কাউকে চিনি নে। জোরে বলো, আর মসজিদে বেরিয়ে তুমি দুদুল্যমান। হ্যাঁ আলীর কাছে গাল ঠেলতেছো, হ্যাঁ ফাঁকি দেওয়ার চেষ্টা করছো, দোকানে ধার খেয়ে সেখান থেকে যায় না, তাকে দেখা করবে মুসলমান, মুসলমান। আজকের বিপদ এসছে কেন বাপ, মুসিবত এসছে কেন? আজকের কাগজ খুলে দেখো, টিভি খুলে দেখো, ফোন খুলে দেখো, শুধু ধর্ষণ আর ধর্ষণ। কেন? এই তো আল্লাহর কাবা তওয়াব করলাম, ইরানের মেয়ে, ইরাকের মেয়ে, আমার ভারতের মেয়ে, সারা বিশ্বের মেয়ে কাবায় তওয়াব করলাম, কই সেখান তো ধর্ষণ হয় না, সেখান তো কেউ কারোর দিকে তাকায় না, শুধু চোখের পানি আর আল্লাহর কাবা। জোরে বলুন, হ্যাঁ তোমার মেয়ের বার করে দিয়েছ, আমার মেয়ের বার করে দিয়েছিস, একটু আগলা পাগলা হয়ে যা, ওই জন্য বিপদ। জি জীবনে দেখেছ কোনো বোরকা পরা মেয়ে ধর্ষণ হয়েছে? না, একটাই মেয়ে সারা পৃথিবী ভাইরাল করে দিয়েছে, তার নাম হচ্ছে মুস্কান, মনে আছে? সারা ভারতবর্ষ নাড়ি দিয়েছে একটা মেয়ে, আর সরকার বুঝতে পেরেছে মুসলমানদের কিছু করতে গেলে বিপদ আছে। এজন্য বলছি বাপ, নবী সভা যখন দিয়েছেন, আমি নবীর দুটো একটা কথা বলছি, ফিরে আসতে হবে, নবীর আখলাক, নবীর ব্যবহার, নিজের জীবনটা তৈরি করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মেয়েটার নাম কি বললাম? আমিনা।
মুসকান তো হয়ে গেছে, মেয়েটার নাম কি বললাম? আমিনা। এটা মুখস্থ রাখবে। অনেকে যদি আপনার সারাফুল ডাক বাংলা বলে তোমাদের নবীর মান নাম কি, ঢক গেল, বুঝবে তিন বুঝবে, আমরা এত বড় জালিয়াত একটু শিখিনি। হ্যাঁ, মসজিদে যাচ্ছে কখন, এক রেখাত হয়ে গেছে চাচা তখন যাচ্ছে, বুঝতে হয়ে গিয়ে এত কাজের চাপ, চার দোকানে চুমুর দিচ্ছে, চার দোকানে ফোন করতে ভাই কোথায়, বলে আমি ব্যস্ত, কে চা খাচ্ছে, জি এই কোচে, এই ছেলে, এই ঠিক বুঝতে পারি না কথা, ঠান্ডা মোটামুটি কথা হচ্ছে, খুব সাবধান। আল্লাহর নবীর মা যিনি হবে আমিনা, এক গ্লাস পানি, এক বলে না পেয়ালা খেজুর নিয়ে বোরকা পরে আব্দুল মোত্তালেবের কাছে হাজি, জোরে বলুন, আর একটু জোরে, আসসালামু আলাইকুম, উনি জবাব দিল ওয়ালাইকুম আসসালাম, সামনে বসে গেল, বোরকা পরা, খেজুরার পানি সামনে দিয়েছে, আব্দুল মোত্তালে বলে মা তোমার মুখটা একটু দেখবো মা, পর্দাটা তোলো, মুখটা দেখবো পর্দা তোলো, আমিনা সামনের পর্দাটা তুলে দিয়েছে, আব্দুল মোত্তালেব তাকিয়ে আছে, আব্দুল মোত্তালেব এক নজরে দেখছে, মেয়ের বাপ বলছে ভাই আপনি আমার মেয়ের কি দেখছেন, বলে ভাই রে মক্কা মদিনায় মেয়ে দেখেছি, এ মেয়ে তুমি কোথায় লুকিয়েছিলে বলো, আকাশের চাঁদ যেন আমার কাছে হাজি। এত মেয়ে দেখেছি, এমন চেহারার মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি, ভাই আর দেখার দরকার নেই, মেয়ে চলে যাক, এই মেয়ে আমার বৌমা হবে, জোরে বলুন, একটু চিল্লে বলতে হবে, দেখেছেন, এই মেয়ে আমার বৌমা হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেতে নবীর মা হবে, জি তা মেয়ের বা বলছে ভাই আপনি আমার মেয়ের পছন্দ করলেন, তা আমি ছেলে দেখব না, আপনি দেখলে পছন্দ আর আমি দেখব না, এ তিনটের মধ্যে কোনটা, বলছে সে আসেনি, মেয়ের বাপ বলছে তাহলে আনে, আমি ছেলে দেখবো তো, আল্লাহ আকবার, দুটো ছেলে দেখবো, বলবো শিগগির উঠলে যা, শিগগির যা আমার আব্দুল্লাহ লিয়া, জি উটের পিঠে করে মক্কায় চলে গেছে, আল্লাহর কাবার সামনে আব্দুল মোত্তালেবের বাড়ি ডাক দিয়েছে, ছোট ভাই একটুখানি বেরিয়ে আয়, ছোট ভাই আব্দুল্লাহ বেরিয়ে এসে বলছে ভাই কি খবর, বলে ভাই রে গোসল করেলে জামা পরেলে আজকে তোর কপাল খুলে গেছে, আব্দুল্লাহ গোসল করলো, জামা কাপড় পরিয়ে উটের পিঠে বসলো, উট চলতে লাগলো মদিনায়, আব্দুল ওহাব জহুরির বাড়ির সামনে যে উঠ রাখলো, সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, মেয়ের বাপ এসে বলছে ভাই এ ছেলে কার ছেলে, এ ছেলে কোন ছেলে, বলে ভাই ওই আমার কল্পসা আব্দুল্লাহ, মেয়ের বাপ বলে ভাই রে এই জন্য ছেলের সঙ্গে আপনি আনেন, আমি বুঝতে পেরেছি, আজ আমি মনে মনে করছি আল্লাহ এমন ছেলে আমি জীবনে চোখে দেখিনি, আমার মনে হয় আকাশের চাঁদ যেন আমার সামনে হাজি, ভাই আর বেশি কথা চলবে না, আমার ছেলে পছন্দ, আপনার ছেলে আমার জামাই হবে, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, মেয়ের বাপ রাজি, ছেলের বাপ রাজি, ওখানে বসে দিন কান হচ্ছে, বৃহস্পতিবার দিব গত রাত, কোন দিন বাবা, বৃহস্পতিবারে দিব গত রাত বিয়ে হবে, সুবহানাল্লাহ, কার, নবীর আব্বা আর নবীর মা বিয়ে হবে, দিন খান হচ্ছে, এখন তার দিন খান লাগে না বাবা, ইউটিউবে আছে শুনে দেখবেন আপনারা, এখন আর দিন খান লাগে না, দিন কি হবে, হ্যাঁ সে ছেলে তো তৈরি করতে পারিনি বাবা, ছেলে মেয়েও তো তৈরি করতে পারিনি, জি এখন মা লাগে না, বাপ লাগে না, ভাই লাগে না, বোন লাগে না, বোনাই লাগে না,
নিজেরা নিজেরা দিনটা করবে কখন জি তাই বলছি বাবা তৈরি করো সব পাবে জি বলে ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না হাই রাহামুক বাপ তুই জন্ম দিয়েছিস তোর ছেলে কথা শুনে না খুব সাবধান ছেলের মতো ছেলে তৈরি করো লাভ হবে লস হবে না নদিয়া জলসা করতে গেছি 12 বছর একটা ছেলে আমার কাছে লেয়েছে বাপ একটু মাথায় ফুঁদে দাও দেন হুজুর এখন ফুল আয় বাবা বহু জায়গার ফুল আয় না ওষুধ খায় তাই বললাম কচি তোর বাপ ছেঁড়া প্যান্ট কিনে দিলে এখানে একটু ছেঁড়া এখানে একটু ছেঁড়া এখন চলিস না ভাই ছেঁড়া প্যান্ট আরে কত বলবি বেকার ছেঁড়া প্যান্ট তাই বলছি কচি তোর বাপ কত বড় আহামুক বল দিন আর পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে দিলে 12 বছরের ছেলে আমার মুখে দিয়ে কি বলছে জানেন দ্যাট ইজ কায়দা ও কায়দার প্যান্ট পরেছে বুকে হাত দিয়ে বিচার করে বলুন আল্লাহর দিকে তাকে বলুন আমরা ছোটবেলায় দড়ি দোয়া প্যান্ট পরেছি ঠিক কিনা ভুল বলছি এই বাপ কিনে দিয়েছে দড়ি দোয়া প্যান্ট দড়িতে পরেছি আমি নিজে পরেছি বাবা আহা তখন কত আদব ছিল বাবা প্যান্ট একটু ঢিলা ঢালা কত ভালো হ্যাঁ আর এখন কিনে দিচ্ছে ছেঁড়া মাল তা আমি ছেলেটা বলছি কচি যদি কায়দা হয় ছেঁড়া প্যান্ট পরে তা আমি তোর একটা কথা বলে দেবো তো তুই কি বলবা আমাদের প্যান্টটা খুলে খালি বাড়ি যা বাড়িকে বলবে এটাও একটা কায়দা আমার মুখের দিকে তাকবে তো হুজুর তুমি কি বলো আর তুই ছেঁড়া প্যান্ট পরতি তোর অসুবিধে নেই আর আগ লাগালে অসুবিধে আমার মুখের দিকে তাকবে তো ওরম বলো না আর হায় রে হায় আজকের আমরা কি তৈরি করেছি বাবা মরে যাচ্ছ মনে করছো ওই ছেলে কবরে কাঁদবে ওই ছেঁড়া প্যান্ট পরা ছেলে তোমার কবর জিয়ারাত করবে লিও লিও তুমি মরণের পরে তোমার ছেলে সুরপাতা পড়ে কাঁদবে লিও ইচ্ছা আপনার ভালোবাসে আজকের 19 দিন হলো আমি আমার নবীর দরবারে ফিরে এসেছি আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে বিশ্ব নবী রওজা জিয়ারাত করে এখনো পর্যন্ত মাথায় দেখতে পাচ্ছেন ন্যাড়া যেহেতু আল্লাহর হাজি যারা যায় ওদের ন্যাড়া হতে হয় শরিয়াতের আইন হচ্ছে একটু ইকোটা কুমিয়ে রাখো একটু কুমিয়ে রাখ ইকোটা শরিয়াতের আইন হচ্ছে আল্লাহর কাবায় যখন তুমি যাবে তোমার সৌন্দর্যটা বিলীন করে তুমি আল্লাহর গোলাম তাই আল্লাহর কাবা যখন ঘরে আল্লাহর হাজির এই কথাই বলে আল্লাহ তোমার কাছে হাজির তোমার কাছে হাজির জি তাই আমি এই মোনাজাতের ভিতরে দোয়া দিয়ে গেলাম আল্লাহ আপনাদের সকলকে মরণের আগে সোনার মদিনা আল্লাহর কাবা দেখার তৌফিক দিক সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন তাই আজকের আমি বলবো এই যে আমরা বিশ্ব নবী দিবস পালন করছি আজকের এই সাড়া ফুলে সাড়া ফুল বলে তো সাড়া ফুলে কারিকার পাড়া শুধু আজকের আমরা করছি না সারা পৃথিবীর কোনায় কোনায় আমার নবীর নাম জপছে আমার নবী দিবস হচ্ছে তিনি এমন একজন নবী যার এক কথা বলা হয় বিশ্ব নবী জোরে বলুন সবাই মিলেমিশে বলুন জি এতে কোনো ডাউট নেই মুসা নবীকে বিশ্ব নবী বলা হয়নি ঈসা নবীকে বিশ্ব নবী বলা হয়নি লুত নবীকে বিশ্ব নবী বলা হয়নি ইব্রাহিম নবীকে বিশ্ব নবী বলা হয়নি একমাত্র বলা হয়েছে দয়ার সাগর হাবিবুল্লাহকে জোরে বলুন আজকের আমাদের কপাল সেই নবীর উম্মত আমি আপনি খুশি তো জি যত ভাই আমার এখানে বসেছেন মনটা নরম করে দুটো কথা শোনে বাড়ির দিকে যেন মন না থাকে অনেকের বাড়ি কুটুম এসছে চিন্তা হচ্ছে তাতে কি খাচ্ছে কি দিচ্ছে আবার চিন্তা হচ্ছে কুটুম যাবারে করুক ও চিন্তা করতে হবে না আপনার নিজের চিন্তা করেন নিঃশ্বাসের গ্যারান্টি নেই হয়তো কালকের কাপড় গায়ে লেগে যাবে জি এই জন্য কুটুম যাবারে করুক ও আবার পরের সাঁজে হবে আজকের অন্তত প্রেমের নবীর মহব্বতে আমরা জীবনটা তৈরি করি জোরে বলুন আলহামদুলিল্লাহ এই কচি বসতো ভাও তোরা বেশি খাঁচাখাঁচি করে উঠবি নাই আজকের ভাবুন
বিশ্ব নবী দিবস আজকে আমরা পালন করছি কত বড় নবী তিনি ছিলেন কত বড় রাসূল তিনি ছিলেন আজকে আমরা বুঝতে পারছি না জানতে পারছি না আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী আমার আল্লাহর কাবায় যখন নামাজ পড়তে বাবা আমি তো কাবা তওয়াফ করে এলাম আজকে 19 দিন ফিরে এসেছি বাবা ওই কাবা যখন আমি 7 বার ঘুরছি বাবা হঠাৎ আমার মনে পড়েছে এই সেই কাবা যে কাবায় রাসূলকে পাথর কাঁখর মেরেছিল আল্লাহ রাসূল দম করে মাটিতে পড়েছিল আল্লাহ রাসূল দম করে বেহুশ হয়েছিল সেই কাবা যখন ঘুরছি চোখের পানিগুলো কাবার চাতালে পড়ছে আল্লাহর কাবা ধরে কাঁদতে লেগেছি লাগো যে নবী আমার কাবা শরীফে বসে রক্ত দিয়েছেন মুসলমানদের ঈমানের জন্য আমি কাঁদছি চোখের পানি ফেলছি বহু কাফেল আমার সঙ্গে ছিল সব কাঁদছে বাবাজান ভাইজান বেশি আলোচনা করব না সংক্ষেপ করে বলে দেই বাবা এত মার মারা হলো এত রক্তাক্ত করা হলো আমার নবীর রক্তটা কাবার চাতালে গড়িয়ে যায় আল্লাহ পাক ডাক দে বলে জিবরিল গো যে নবীর জন্য আমি কাবা তৈরি করেছি আমি নবী না তৈরি করলে কাবা হতো না একবার তাকিয়ে দেখো আমার বন্ধু পড়ে আছে রক্তাক্ত অবস্থায় যা যা চলে যা চলে যা আমার বন্ধু রক্তগুলো মুছে একবার প্রশ্ন কর জিজ্ঞাস কর আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ তাই করতে রাজি একটু জোরে বললেন না আর একটু জোরে বললেন না যিনি বলছিনি কে সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ তিনি বলছেন হ্যাঁ আমার রাসূল যেটা বলবে আমি সেটাই করব যে নবীর জন্য তো সব তৈরি করেছি আমি এই জান্নাত জাহান্নাম যা কিছু সব নবীর জন্য নবীর ওসিলা জি একটুখানি জিজ্ঞেস করো আব্বাজান ভাইজান ও সারাফুল ভাইরা ও আমার আব্বাজানেরা কারিকার বাড়ার আব্বাজানেরা একটুখানি ভাবুন চিন্তা করুন আমি নবী পাকের কাছে চলে এলেন সালাম দিলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালামু আলাইকা খায়রে খালকিল্লাহ তিনবার সালাম দা জবাব পায় না তিনবার সালাম উত্তর পায় না জিবরিল পাশে বসে কাঁদতে লাগলো চোখের পানি ফেলতে লাগলো কারণ জিবরাইল জানে নবী পাক না এলে আমার মতো জিবরাইল কাল বানাতেন অনেক পরে বলে নবী গো আপনি আমার সালাম লেন আমি জিবরাইল আপনার পাশে হাজির আমার নবী কোনো ক্রমে একটু নড়লেন বাবা চক্ষু পাতা মিলে বললেন জিবরিল তুমি জবাব লাও সালামের উত্তর আমি দিলাম বলো খবর কি কি সংবাদ নিয়ে এসেছো ও নবী জি রে আজকে আমি খুশির খবর নিয়ে এসেছি আনন্দের খবর নিয়ে এসেছি ও জিবরাইল তুই বলো কি খুশির খবর আমার কানে একটু শোনাও জিবরাইল নবী গো যে মার আপনার মেরেছে শুধু আপনাকে একটু মুখে বলবে আল্লাহর একশান শুরু হয়ে যাবে ও নবী এক মিনিট দেরি করবেন না আপনাকে না বানাল্লাহ কাবা তৈরি করতেন না আজকের আপনার ওসিলায় কাবা কুল মুকুল আপনার ওসিলায় আল্লাহ তৈরি করেছে শুধু একবার মুখে বলুন কি করলে আপনি নবী খুশি হবে ও ভাইরা রে নবী যদি একটু বলতেন আল্লাহ ওরা যে রক্ত বার করেছে তুমি একশাল্লাহ আমার আল্লাহ সব সময় রেডি এতে আল্লাহ পাকের কোন ফায়কুনের ব্যাপার ও ভাইরা ও কারিকার পাড়ার তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজকে কার মিলাপ তোমরা দিয়েছো বাবা কার মহফিল তোমরা করছো বা জানলে না আমার নবী পাক ডেকে জিবরিল তাহলে আমি যা বলবালা তাই করবে বলে হ্যাঁ আল্লাহ নবী বললেন জিবরিল গো আল্লাহকে একবার তুমি বলে দাও জানিয়ে দাও যারা পাথর কাকর মেরেছে ওরা কলেমা কোরআন যেন পড়ে আজকে সেই নবীর মহফিলে বসে আজকে তোমার বাড়ির কথা মনে হচ্ছে আজকে সংসারে বিবি বাল বাচ্চা মনে হচ্ছে আর আমার নবী রক্তাক্ত অবস্থা আমাদের কথা চিন্তা করছে একটু ভাবলেন না তাই পায়ে ধরে বলছি বাপ এখনো ফিরুন এ দুনি দুদিনের দুনিয়া
কত মানুষকে কাফন পরিয়ে কাঁধে করে কবর দিয়েছে। আপনার দিন এসে গেছে বাবা, আপনার কাফন বরাদ্দ হয়ে গেছে, শুধু অপেক্ষা। এজন্য বলছি একটু ফিরে আসুন, সে নবীর তরিকায় চলুন, লস হবে না। একটু তকবীর দেব, এই দেখেন অনেকে বলে হুজুর তোমরা তকবীর দাও কেন, এই কেন যদি আপনার বুঝবেন না, শয়তান তো ধোকা দে দে ধোকা দে দে, ও দিলটা আমাদের কালো করে ফেলেছে। আর যখন আপনি তকবীর দেবেন ও কিন্তু চলে যাবে, জি ও কিন্তু থাকবে না। এই জন্য তকবীরটা খুব ভয় করে শয়তান বলে, আমি দুজনকে বেশি ভয় করি, কার জানেন, তকবীর খুব ভয় করি, তকবীর দিলাম থাকতে পারি না, জি। আর হযরত ওমরকে ভয় করত, যে পথ দিয়ে হযরত ওমর চলতো 41 দিন রাস্তা দিয়ে যেত না, ভয় করত, জি। এই জন্য আমি বলছি বাবা যারা বসেছেন একটু প্রাণ খুলে আল্লাহর নামটা লেন তো, গদ গদ চিত্তে লেন, কারোর দিকে তাকাতে হবে না, নিজের পুঁজি নিজে করেন। নারাই তকবীর সবাই দাও, নারাই তকবীর বিশ্ব নবী দিবস, জোরে বলেন বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, সিলসিলে হক পুরপুরা শরীফ কারিকার পাড়ায় বিশ্ব নবী দিবস, নারাই তকবীর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই বলে সবাই জোরে জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী যবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী যবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে জোরে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, সবাই পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলা সাইয়্যিদিনা নূরের নবী নূরের দোলাই এলো দুনিয়ায়, নূরের নবী নূরের দোলাই এলো দুনিয়ায়, মক্কাবাসী খুশি হলো আমার নবীর ওসিলায়, ওরে পাপি ওরে তাপি কাঁদিস না রাত, নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি যে কথা আপনাদের বলছিলাম ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন, এই মাহফিলে যারা বসে আছেন কেউ যদি কারুর মারে সে কি আপোষ করবে? না। গ্রামের মোড়ল মাতব্বর ছেলে থানা কোর্ট সবার দেখাবে, বদলা লাও। আর নবী পাক বদলা নিল না, কি দোয়া চাইল, কত বড় দয়ার সাগর তিনি ছিলেন, জীবনে বদলা নেয়নি।
আল্লাহর জিবরাইল আল্লাহর নবীর পাশে বসে আল্লাহর কাবাখানা ধরে বলছে আল্লাহ পৃথিবীর জমিনে বহু নবীর কাছে গেলাম ঈসা নবীর কাছে গেলাম মুসা নবীর কাছে গেলাম জাকার নবীর কাছে গেলাম ইব্রাহিম নবীর কাছে গেলাম লুত নবীর কাছে গেলাম আজকে নূহ নবীর কাছে গেলাম এমন সুন্দর কথা জীবনে শুনিনি আজকে রক্তাক্ত হয়ে পড়ে আছে কি কি চাচ্ছে আজকে এমন নবী জীবনে দেখিনি আল্লাহ পাক দেখলে জিবরাইল দেখবে কি করে শুনে লাও জেনে লাও আমি আল্লাহ পাক কোরআনে বলেছি ওমা আর সাল্লা কিল্লা রহমাতালিল আলামিন ওরে জিবরাইল রে পৃথিবীর জমিনে আমি আল্লাহ দয়ার করুণা করে দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছি আহ সেই নবীর উম্মত জি সেই নবীর উম্মত আজ কপাল খুলে গেছে আমরা মুসা নবীর উম্মত না ঈসা নবীর উম্মত না মুসা নবী কাঁদবে ঈসা নবী কাঁদবে আর আমার নবী আমাদের কে দে জান্নাতের টিকিট দিয়ে দেবে জোরে বলুন সবাই একটু প্রাণ খুলে বলুন সেই নবীর মহাফিল বিশ্ব নবীর সভা জি তাই প্রত্যেকের কাছে বলছি বাবা একটু ফিরে আসেন আমাকে অনেকে বলছিল হুজুর নবী সম্বন্ধে কিছু বলবেন হাতে বিশ্ব নবীর সভা বিশ্ব নবী সম্বন্ধে তো বলবো বাবা জি আজকে তো নওয়াজ হবে না কারণ আমি তো অনেক শুনেছি আপনি ইউটিউব খুলে দেখেন শুধু আমার নাম সার্চ করে দেখেন পাবেন কিন্তু এটা যে নবীর সভা এটা যে নবীর চাঁদ এটা যে বিশ্ব নবীর মহাপীর এটা আপনাকে শুনতে হবে জি আমার রসুল পাকের মায়ের নাম ছিল আমিনা কি নাম জোরে বলতে হবে চিল্লে বলতে হবে আমিনা নাম একটা সারা পৃথিবী জগৎ জোড়া নাম কি আমিনা আমার রসুল পাকের আব্বার নাম ছিল আব্দুল্লাহ একটাই নাম আব্দুল্লাহ সারা পৃথিবীতে এই আব্দুল্লাহ নামটা বললে সারা পৃথিবীতে চেনে ইনি আমার নবীর আব্বা জি তো একটুখানি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি বাবা তারপরে যদি আল্লাহ তৌফিক দে আপনাদের মনের খোরাক একটা দিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহর নবীর আব্বাক আব্দুল্লাহ ছিল 10 ভাই আব্দুল মোত্তালেবের 10টা ছেলে সদাপ্রাদ্দ বলে 9টা ছেলের বিয়ে হয়ে গেল আব্দুল মোত্তালেব কাবার সামনে বসে বাবা 9টা ছেলে মশওয়ারা করলো আলোচনা করলো আমার ছোট ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে তাই 9টা ছেলে ডেকে বললো বাবা ছেলে যাও 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 এই মক্কা নগরে ভালো একটা মেয়ে দেখে আমাকে বলো আমি তাকে বৌমা করে ঘরে তুলবো নটা ছেলে মক্কার বাজারে বেরিয়ে গেল মক্কার গ্রামে বেরিয়ে গেল ছুটে 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 মেয়ে দেখলো বাবা মক্কা শরীফে বহু মেয়ে আছে কিন্তু আব্দুল্লাহর বউ হবে এমন মেয়ে মেলে না এসে বলছে আব্বা মক্কার অলি গলিতে মেয়ে দেখেছি পছন্দ হয় না আব্দুল মোত্তালেব যে বাবা ছেলে তিন টুট বার করো বাবা তোমরা তিন ভাই আমার সঙ্গে চলো একটু মদিনায় যাবো একটু মদিনায় যাবো ওখানে যদি মেয়ে পছন্দ হয় আমি আমার ছোট ছেলেকে বিয়ে দেব আব্দুল মোত্তালিব তিনটে ছেলে নিয়ে বাবা মক্কার পথ ধরে মদিনায় চলে গেছে যাবার পরে মদিনার বাজার কারে বলি বাবা আজকের আমি চোখে দেখে ফিরে এসেছি মন চায় না বাড়ি যাব মন চায় না প্লেনে উঠব কারণ আমার বিশ্ব নবী দয়ার নবীর দরবার সবসময় মনটা কাঁদে মদিনায় যদি মৃত্যু হতে কেন কবর হতো আমার নবীর পাশে ঘুমিয়ে থাকতে পারতাম আর মনটা বলে প্রাণটা বলে কিন্তু না 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 আল্লাহ পাক আবার ফিরিয়ে এনেছে সে সোনার মদিনার থেকে বাবা আব্দুল মোত্তালেব মদিনার বাজারে পৌঁছে গেছে দোকানদারদের ডেকে বলে বাবা দোকানদার আমার বাড়ি মক্কা নগরে আমার নাম আব্দুল মোত্তালেব তোমরা কি একটা মেয়ের খবর বলতে পারো আমি কোরাইশ বংশের নেতা একটা ভালো মেয়ে আমার দরকার আমার কল্পতা ছোট ছেলে আব্দুল্লার আমি বিয়ে দেব বাবা দোকানদারা মুখের দিকে তাকিয়ে আপনি সেই মক্কার কোরাইশ বংশের নেতা
জি বলছে তবে একটা কাজ করেন এই মক্কার এই মদিনাতুল মুনাওয়ারায় একটাই মেয়ে পছন্দ হয়ে যাবে আর দোসরা দেখা লাগবে না যান 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 ওই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িওয়ালার একটা মাত্র মেয়ে ওই মেয়েটার জীবনে কেউ মুখ দেখেনি মেয়েটার হাত দেখেনি পা দেখেনি ওই মেয়েটার নাম আমিনা আর মেয়ের বাপের নাম আব্দুল ওহাব জহুরী জান আব্বা জান ভাই জান সোনার পরে তিনটে ছেলে আব্দুল মুত্তালিব চলে গেছে আপনার মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ও বাড়িওয়ালা বাড়ি আছেন বাড়িওয়ালা আওয়াজ পেয়ে বেরিয়ে এসে ও আলাইকুমুসসালাম ভাই আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মক্কা নগরে আমার নাম আব্দুল মুত্তালিব আমি হলাম কুরাইশ বংশের নেতা আল্লাহর কাবার মুতাল্লি সোনার পর মেয়ের বাপ পা দুটো কাঁপতে লেগেছে আল্লাহ একই শোনালে আল্লাহ একই জানালে আমার ঠ্যাং কাঁপছে এমন মেছে এমন মানুষ তো জীবনে দেখিনি লাখ লাখ টাকা দিলে যার পাওয়া যায় না আজকের আমার বাড়ি হাজির আব্দুল মুত্তালিব যার দাওয়াত করে আনা যায় না আয় আল্লাহ আজকে তুমি আমার কি দেখালে আজকে কি শোনালে সঙ্গে সঙ্গে পাঁচা করে নিয়ে বাবা ঘরের আপ্পার বলে বিছানায় বসালো হুজুর আপনি কি খাবেন আপনি যা খাবেন তাই দেব বলে ভাই ও ভাই আব্দুল ওহাব জহুরী আমি কিছু খাবো না খাবো না আমার একটা দরকার এসেছি দরকারটা মিটলে আমি চলে যাব কি ব্যাপার বলুন বলুন বলে আপনার একটা মেয়ে আছে নাম তার আমিনা আমি একটুখানি দেখতে চাই আপনার মেয়েটাকে আমরা একটু দেখান দেখতে এসছে কে আব্দুল্লার বাপ ছেলের বিয়ে দেবে আব্বা জান ভাই জান মেয়ের বাপ কি বললো জানেন না বলে ভাই আপনার ইজ্জত সম্মান আল্লাহ অনেক দিয়েছে আপনি কাবার মোতাল্লি আপনি কুরাইশ বংশের নেতা আপনি আপনা আব্দুল মুত্তালিব তবে হাতে ধরে পায়ে ধরে বলি এই দাবিটা করবেন না আমার মেয়ের আপনার দেখানো যাবে না কেন ভাই আপনার মেয়ে দেখাবেন না কেন মেয়ে বেঁধেবেন না বলতে হ্যাঁ তার দেখাবেন না কেন বলছেন না আমার মেয়ে আমি দেখাতে পারবো না আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগানার সামনে যায়নি মুখ দেখায়নি হাত দেখায়নি পা দেখায়নি আপনার কাছে আসবেন আমার মেয়ে বলে এত দূর থেকে এসেছি দেখবো দেখা হবে না বলেন না আব্দুল মুত্তালিব ডেকে বলছে ভাই তো একটা কাজ করেন আমার নামের পরিচয়টা আপনার মেয়েকে বলেন আপনার কিছু বলতে হবে না আমার নাম শুনলে আপনার মেয়ে আমার কাছে হাজির হবে ভাইরা বাবা জিরা সোনার চাঁদের আব্বা জানেরা এইবার মেয়ের বাপ ঘরের মধ্যে গেল মেয়ের গলা কানা জোরে বলছে মা ও মামা ও মামা ও মামা একটা কথা বলবো মা মা বলছে কি বলছ আব্বা বলে মা রে ওই মক্কা থেকে একজন মেহমান এসেছে নাম তার আব্দুল মুত্তালিব তোকে একটু দেখবি মা তোর মুখটা কি দেখাবি বল বল মা বল বল কি করবি বল ওই মেয়েটা আব্বার গলা ধরে কেঁদে কেঁদে বল আব্বা উনি কি সেই কাবার মুত্তালিব উনি কে কুরাইশ বংশের নেতা মেয়ের বাপ চমকে গেল ও মা আমি বলেছি কাবা আপনি মক্কা থেকে একজন মেহমান এসেছে আর তুই এত পরিচয় জানলি কি করে বললি কি করে বলে আব্বা রে আমি বিছানায় শুই তিন রাত আমি বিছানায় শুই তিন রাত আজকের স্বপ্ন দেখছি আল্লাহর কাবার মুতাল্লি উনি আমাকে দেখতে আসবে আব্বা আপনি যাই কিছু বলুন না কেন আমি ওনার সামনে যাব আমার মুখটা ওনার দেখাবো সুবহানাল্লাহ বললেন না মেয়ে দেখেছেন মেয়ে মেয়ে দেখেছেন মেয়ে কারে বলে এর নাম মেয়ে জি জীবনে কোনো মদিনার ছেলে মুখ দেখেনি জীবনে কোনো মদিনার
আপার ছেলে পা দেখিনি হাত দেখিনি সেই মেয়ে আমার বিশ্বনবীর মা হবে জোরে বলুন একটু ভাবলে কোন নবীর সভা দিয়েছেন জি আমরা মুসলমান আজকের দুদুল্ল মানে পড়ে গেছি বাবা দুদুল্ল মানে পড়ে গেছি আজকের আমাদের জীবনটা বেকার কেন সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক আমাদের কোয়ালিটি এক নম্বর রেখেছে চিল্লে বলুন একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন আজকের আমরা দুদুল্লমান কেন আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে চাচ্ছি তোরা মাদ্দে কেন মুসলমান তুই মসজিদে নামাজ পড়তে কি বলো মসজিদে নামাজ পড়তে কি বলো যখন নামাজ পড়ো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন তো নাকি কি সুন্দর বললে আল্লাহ আমি তোমার পথে চলবো তোমার ছাড়া কাউকে চিনি নে জোরে বলো আর মসজিদে বেরিয়ে তুমি দুদুল্লমান হ্যাঁ আলীর কাছে গাল ঠেলতেছ হ্যাঁ ফাঁকি দেওয়ার চেষ্টা করছো দোকানে ধার খেয়ে সেখান থেকে যায় না তাকে দা করবে মুসলমান আজকের বিপদ এসছে কেন বাপ মুসিবত এসছে কেন আজকের কাগজ খুলে দেখো টিভি খুলে দেখো ফোন খুলে দেখো শুধু ধর্ষণ আর ধর্ষণ কেন এই তো আল্লাহর কাবা তওয়াব করলাম ইরানের মেয়ে ইরাকের মেয়ে আমাদের ভারতের মেয়ে সারা বিশ্বের মেয়ে কাবায় তওয়াব করলাম কই সেখান তো ধর্ষণ হয় না সেখান তো কেউ কারোর দিকে তাকায় না শুধু চোখের পানি আর আল্লাহর কাবা জোরে বলো হ্যাঁ তোমার মেয়ের বার করে দিয়েছ আমার মেয়ের বার করে দিয়েছিস একটু আগলা পাগলা হয়ে যা ওই জন্য বিপদ জি জীবনে দেখেছ কোনো বোরকা পরা মেয়ে ধর্ষণ হয়েছে না একটাই মেয়ে সারা পৃথিবী ভাইরাল করে দিয়েছে তার নাম হচ্ছে মুস্কান মনে আছে সারা ভারতবর্ষ নাড়ি দিয়েছে একটা মেয়ে আর সরকার বুঝতে পেরেছে মুসলমানদের কিছু করতে গেলে বিপদ আছে এজন্য বলছি বাপ নবী সভা যখন দিয়েছেন আমি নবীর দুটো একটা কথা বলছি ফিরে আসতে হবে নবীর আখলাক নবীর ব্যবহার নিজের জীবনটা তৈরি করতে হবে জোরে বলুন ইনশাআল্লাহ মেয়েটার নাম কি বললাম আমিনা মুস্কান তো হয়ে গেছে মেয়েটার নাম কি বললাম আমিনা এটা মুখস্থ রাখবে অনেকে যদি আপনার সারা ফুল ডাক বাগলা বলে তোমাদের নবীর মান নাম কি ধগিলো বুঝবে তিন বুঝবে আমরা এত বড় জালিয়াত একটু শিখিনি হ্যাঁ মসজিদে যাচ্ছে কখন এক রেখাত হয়ে গেছে চাষা তখন যাচ্ছে বুঝতে হয়ে গিয়ে এত কাজের চাপ চার দোকানে চুমুর দিচ্ছে চার দোকানে ফোন করতে ভাই কোথায় বলে আমি ব্যস্ত কে চা খাচ্ছে জি এই কোচে এই ছেলে এই তুই বুঝতে পারি না কথা ঠান্ডা মোটামুটি কথা হচ্ছে খুব সাবধান আল্লাহর নবীর মা যিনি হবে আমিনা এক গ্লাস পানি এক বলে না পেয়ালা খেজুর নিয়ে বোরকা পরে আব্দুল মোত্তালেবের কাছে হাজির জোরে বলুন আর একটু জোরে আসসালামু আলাইকুম উনি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম সামনে বসে গেল বোরকা পরা খেজুরার পানি সামনে দিয়েছে আব্দুল মোত্তালে বলে মা তোমার মুখটা একটু দেখবো মা পর্দাটা তোলো মুখটা দেখবো পর্দা তোলো আমিনা সামনের পর্দাটা তুলে দিয়েছে আব্দুল মোত্তালেব তাকিয়ে আছে আব্দুল মোত্তালেব এক নজরে দেখছে মেয়ের বাপ বলছে ভাই আপনি আমার মেয়ের কি দেখছেন বলে ভাই রে মক্কা মদিনায় মেয়ে দেখেছি এ মেয়ে তুমি কোথায় লুকিয়েছিলে বলো আকাশের চাঁদ যেন আমার কাছে হাজি এত মেয়ে দেখেছি এমন চেহারার মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি ভাই আর দেখার দরকার নেই মেয়ে চলে যাক এই মেয়ে আমার বৌমা হবে জোরে বলুন একটু চিল্লে বলতে হবে দেখেছেন
এই মেয়ে আমার বৌমা হবে সুবহানাল্লাহ 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 যেতে নবীর মা হবে জি তা মেয়ের বাপ বলছে ভাই আপনি আমার মেয়ের পছন্দ করলেন তা আমি ছেলে দেখব না আপনি দেখলে পছন্দ আর আমি দেখব না এই তিনটার মধ্যে কোনটা বলতে সে আসেনি মেয়ের বাপ বলছে তাহলে আনেন আমি ছেলে দেখব তো আল্লাহু আকবার দুটো ছেলে দেখব বলে শিগগির উঠলে যা শিগগির যা আমার আব্দুল্লাহ লিয়া জি উটের পিঠে করে মক্কায় চলে গেছে আল্লাহর কাবার সামনে আব্দুল মুত্তালিবের বাড়ি ডাক দিয়েছে ছোট ভাই একটুখানি বেরিয়ে আয় ছোট ভাই আব্দুল্লাহ বেরিয়ে বলছে ভাই কি খবর বলে ভাই রে গোসল করেলে জামা পরেলে আজকে তোর কপাল খুলে গেছে আব্দুল্লাহ গোসল করলো জামা কাপড় পরিয়ে উটের পিঠে বসলো উট চলতে লাগলো মদিনায় আব্দুল হাব জহুরির বাড়ির সামনে যে উঠ রাখলো সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে মেয়ের বাপ এসে বলছে ভাই এ ছেলে কার ছেলে এ ছেলে কোন ছেলে বলে ভাই ওই আমার কল্পসা আব্দুল্লাহ মেয়ের বাপ বলে ভাই রে এই জন্য ছেলের সঙ্গে আপনি আনেন না আমি বুঝতে পেরেছি আজ আমি মনে মনে করছি আল্লাহ এমন ছেলে আমি জীবনে চোখে দেখিনি আমার মনে হয় আকাশের চাঁদ কেন আমার সামনে হাজি ভাই আর বেশি কথা চলবে না আমার ছেলে পছন্দ আপনার ছেলে আমার জামাই হবে জোরে বলুন আর একটু চিল্লে বলুন মেয়ের বাপ রাজি ছেলের বাপ রাজি ওখানে বসে দিন কান হচ্ছে বৃহস্পতিবার দিবগত রাত কোন দিন বাবা বৃহস্পতিবারের দিবগত রাত বিয়ে হবে সুবহানাল্লাহ কার নবীর আব্বা আর নবীর মা বিয়ে হবে দিন খান হচ্ছে এখন তার দিন খান লাগে না বাবা ইউটিউবে আছে শুনে দেখবেন আপনারা এখন আর দিন খান লাগে না দিন কি হবে হ্যাঁ সে ছেলে তো তৈরি করতে পারিনি বাবা ছেলে মেয়েও তো তৈরি করতে পারিনি জি এখন মা লাগে না বাপ লাগে না ভাই লাগে না বোন লাগে না বোনাই লাগে না নিজেরা নিজেরা দিনটা করবে কখন জি তাই বলছি বাবা তৈরি করো তৈরি করো সব পাবে জি বলে ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না হাই রাহামুক বাপ তুই জন্ম দিয়েছি তোর ছেলে কথা শোনে না খুব সাবধান ছেলের মতো ছেলে তৈরি করো লাভ হবে লস হবে না নদিয়ায় জলসা করতে গেছি 12 বছর একটা ছেলে আমার কাছে লেয়েছে বাপ একটু মাথায় ফুঁদে দাও দিন হুজুর এখন ফুল আয় বাবা বহু জায়গার ফুল আয় না ওষুধ খায় আমি বললাম কচি তোর বাপ ছেঁড়া প্যান্ট কিনে দিলে এখানে একটু ছেঁড়া এখানে একটু ছেঁড়া এখন চলেছ না ভাই ছেঁড়া প্যান্ট আরে কত বলো রে কেন ছেঁড়া প্যান্ট এখানে একটু ছেঁড়া এখানে একটু ছেঁড়া এখানে তাই বলছি কচি তোর বাপ কত বড় আহামুক বল দিন আর পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে দিলে 12 বছরের ছেলে আমার মুখে দিয়ে কি বলছে জানেন দ্যাট ইজ কায়দা ও কায়দার প্যান্ট পরেছে বুকে হাত দিয়ে বিচার করে বলুন আল্লাহর দিকে তাকে বলুন আমরা ছোটবেলায় দড়ি দোয়া প্যান্ট পরেছি ঠিক কিনা ভুল বলছি এই বাপ কি নিতেছে দড়ি দোয়া প্যান্ট দড়ি দিয়ে পরেছি আমি নিজে পরেছি বাবা আহা তখন কত আদব ছিল বাবা প্যান্ট একটু ঢিলা ঢালা কত ভালো হ্যাঁ আর এখন কিনে দিচ্ছে ছেঁড়া মাল আমি ছেলেটা বলছি কচি যদি কায়দা হয় ছেঁড়া প্যান্ট পরে তা আমি তোর একটা কথা বলে দেবো তো কি বলবা আমাদের প্যান্টটা খুলে খালি বাড়ি যা বাড়িকে বলবে এটাও একটা কায়দা আমার মুখের দিকে তাকবে তো হুজুর তুমি কি বলো আর তুই ছেঁড়া প্যান্ট পরতি তোর অসুবিধে নেই আর আগলা গেলে অসুবিধে আমার মুখের দিকে তাকবে তো ওরম বলো না আর হায় রে হায় আজকের আমরা কি তৈরি করেছি বাবা মরে যাচ্ছ মনে করছো ওই ছেলে কবরে কাঁদবে ওই ছেঁড়া প্যান্ট পরা ছেলে তোমার কবর জিয়ারাত করবে লিও লিও তুমি মরণের পরে তোমার ছেলে সুরফাতে পড়ে কাঁদবে লিও খুব সাবধান বাবা রাগ হচ্ছে না তো জোরে বল রাগ হচ্ছে না তো
অনেক দিন পর তো আসি নে বাবা দাওয়াত হয়নি এবার একটু হয়েছে একটু দেই বাবা আর না না হবে জি পরিষ্কার বলছি বাবা ছেড়ে যাও পরিবর্তন হও আল্লাহ ইজ্জত দেবে সুবহানাল্লাহ নবী দিবসে চাঁদ এই জন্য আমার নবীর কথা বলতে হচ্ছে বেশি আল্লাহর নবীর বাপ আল্লাহর নবীর মা বৃহস্পতিবার দিবাগত রাত বিয়ের দিন এইবার বিয়ে তাবা হলো আব্দুল মুত্তালিব বিয়েটা পড়িয়ে দিল এইবার বাবা রাতটা কেটে গেল সকালবেলা আব্দুল মুত্তালিব ডেকে বলছে ভাই মনে কিছু না করলে আপনার মেয়ের আমি মক্কায় নিয়ে যেতে রাজি আপনার মেয়ের আমি মক্কায় নিয়ে যাব আমার বৌমা মেয়ের বাপ বলে ভাই আর আমার আটকাবার মতো ক্ষমতা নেই আপনি যা ইচ্ছা তাই করবেন আমি কিছু বলবো না ও আব্দুল্লাহ উটির পিঠে বসো বাবা মা ও মামা ও মামা তুমি আমার ছেলে আব্দুল্লাহর পিছনে বসো বাবা উটের পিঠে এইবারে দুইজনের উট আগে আগে যাচ্ছে বাবা আর পিছনে আব্দুল মুত্তালিব তিনটে ছেলের উট আসছে ও ভাই কি বলবো আরবের মরুভূমি বাবা রোদ কি গরম কি গরম আব্দুল্লাহ রামে না যে উটের পিঠে দুজন চড়ি আসছে কিতাবে লেখা আছে আকাশের মেঘ ছায়া করে করে যাচ্ছে একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আব্দুল্লাহ আর আমেনা যে উটির পিঠে যাচ্ছে বাবা জঙ্গলি ভিতর দিয়ে আপনারা দেখেন আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখবেন জঙ্গলে জায়গা বাবা বন জঙ্গলে জায়গা পাথরের জায়গা বাবা পাহাড়ের জায়গা বাবা শুধু বালিয়ার বালির জায়গা বাবা আমি তো নিজে চোখে দেখেছি জায়গাটা কেমন ওই জায়গাটাও নবী পাক এসেছিলেন বাবা চোখের পানি আমি রাখতে পারিনি শুধু কেঁদেছি চোখের পানি আমি ফেলেছি থাকতে পারিনি আমি না আব্দুল্লাহ দুজন যখন যায় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে ওরা পথে লম্বা করে দাঁড়িয়ে যায় ওরে আব্দুল্লাহ একটু দাঁড়া 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 আব্দুল্লাহ দাঁড়া আজকের আমাদের কপাল খুলে গেছে সামনে হলো নবীর বাপ আর পিছনে নবীর মা একবার দাঁড়া তোদের পায়ে হাত দিয়ে একটু সালাম করেলে একটু দাঁড়া একটু দাঁড়া বাঘেরা চিনল মুসলমান আকাশের মেঘ নবীকে চিনল মুসলমান আজকের আমরা নবীকে চিনলাম না বলে আজকের মার খাচ্ছি বাবা নবীকে চিনলাম না বলে আজকের আমার বিয়াদুই হচ্ছি বাবা নবীকে চিনলাম না বলে আজকের আমরা অধঃপতন হচ্ছি বাবা নবীকে চেনো বাবা নবীকে জানো বাবা তোমার কিসমত আল্লাহ খুলে দেবে মক্কা শরীফে পৌঁছে গেল আল্লাহর কাবা যে কাবার কথা বললে চোখের পানি ফুরায় না রাত দিন বাবা বলা যায় না শুধু কাবা 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 যে কাবা 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 আমি সাত দিনের দিন আল্লাহর কাবায় ছিলাম ওমরায় গেছিলাম আরে ভাইরা রে যে কাবায় এক রেকাত নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় এক লক্ষ রাকাতে সব দান করে দেয় ওই কাবার সামনে আব্দুল্লাহ আমিনা লেবে গেল কাবায় সালাম করলো আব্দুল মুত্তালিব বলছে মা যাও যাও তুমি ঘরে যাও মা আর কাবার সামনে নবীজি আপনার আব্দুল মুত্তালিবের ঘর আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা ওই ঘরে তুমি চলে যাও মেয়ে আমে না গুটি গুটি পায় ঘরের কোনায় যে চুপ করে বসে আছে মক্কার মেয়েরা সংবাদ পেয়েছে ওরে কোরাইশ বংশের ছোট বৌমা এসেছে চল চল এক নজরে দেখে আসি হওয়ায় দেখে আর মরায় দেখে তাই না বাবা মরে গেলি মানুষ দেখে আর হলে দেখে আর বিয়ে করলি দেখে হ্যাঁ পাড়ার মেয়েরা সব লম্বা লাইন চল দিন দেখে আসি অমুক ছেলের বিয়ে হয়েছে বউ দেখে এমন দেখে জি এই জন্য বিয়ে করতে গেলে বাপ একটু আলোচনা করতে হয় সবাইকে একটু লিতে হয় আমি একটা বিয়ে করব তোমরা একটু বলো দিন মেয়েটা কেমন হবে আশপাশে জিজ্ঞেস করতে হয় গ্রামে খোঁজ নিতে হয় ও মেয়েটা ভালো তো আবার মেয়ের বাপ খোঁজ লিও ছেলেটা ভালো তো এসব খোঁজ উঠে গেছে বাপ ঠিক খোঁজ উঠে গেছে এখন আর খোঁজ চলছে না শুধু চলছে বাবা অন্যরকম অন্যরকম ঠিক তা আজকের আমি বলছি ঘরের মধ্যে গেছে কে আমি না ইনি কে আমার নবীর মা হবে
মক্কার মেয়েরা লাইন করে করে সব দাঁড়িয়ে গেছে, এক নজরে দেখবে বাবা আমি না পর্দাটা তুলে দিয়েছে। এইবারে মক্কার মেয়েরা ছুটে যা আব্দুল মুত্তালিবের গলা জড়িয়ে ধরেছে, ও কাবার মোতাল্লি, ও কাবার মোতাল্লি, একবার বলো বলো এ মেয়ে তুমি কোথায় পেয়েছিলে? এই মক্কার জমিনে আমিনার কোনো জোড়া নেই। কি নারী কি মেয়ে! আব্দুল মোত্তালেব শোনার পরে মনটা জুড়িয়ে গেল, আরো তো নটা ছেলের বিয়ে হয়েছে। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে নবীর আপার বাপ আব্দুল্লাহর আব্বা আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বৌমা তোরা দশটা বৌমা সামনে সোমা, কুরাইশ বংশের নেতা আল্লাহর কাবার মোতালি যা বলবে তাই শুনতে হবে বাবা। দশ বৌমা চলে আব্বা ডাকলেন, বলে হ্যাঁ, বলে বৌমা খবরদার একা কেউ রান্না বান্না করবে না, তোমরা দশজন ভাগ করিলা কদিন রাঁধবে? আব্বা আমার দুই তিন দিন করে রাঁধবো। সব ভাগ করে দিল, বড় বড় বৌমা একদিন, আপা দুদিন, মেজ বৌমা দুদিন ভাগ করে দিল। ও ভাইরা রে, সংসারে রান্না বান্না করে বৌমারা, তিন দিন দুদিন করে ভাগ করে দিল। এইবারে পরস্পর বউরা রান্না করতে লাগলো গো, আমি না রান্নার পালা, নটা বউ ওদের রান্না হয়ে গেছে, এইবার আমি না রান্না করবি দুদিন। আমি না মদিনার মেয়ে যিনি নবীর মা হবে বাবা, উনি রান্না বান্না করার পরে একদিন দেরি করলো না, শ্বশুর শাশুড়ির জন্য আগে উনি তরকারি তুলে রাখে, নটা বউ রাখে না, ওরা ঠিক মতো খাওয়ায় দাওয়া। কিন্তু আমিনার ব্যাপারটা আলাদা, ভাত দেবার পরে আগু তরকারি শ্বশুর শাশুড়ির দেয়, বলে বৌমা রে কই ঘ্যাটা মেটা তরকারি তো দেখছি না আগু তরকারি, বলে আমার আব্বা আম্মা গো আমার বাড়ি মদিনায়, আজ আমি মা ছেড়ে বাপ ছেড়ে তোমাদের মতো বাপ মাই পেয়েছি, একজন সকলের আগে আমি মা বাপের জন্য আগে তুলে রাখি। কি বৌমা, হ্যাঁ কি বৌমা, শ্বশুর শাশুড়ির মনটা জুড়িয়ে যাচ্ছে, এই তোমার বৌমা। ভাইরা কি বলবো, স্বামী স্ত্রীর মিল কারে বলে দেখিলেন, স্বামী স্ত্রীর মহব্বত কারে বলে দেখিলেন। আমি মন করা কথা বলছি না, তারিখে খুলে দেখুন পেয়ে যাবেন। নবীর আব্বা নবীর মা এক বালিশে দুজন মাথা দেয় বাবা, জীবনে কোনো দিন স্বামী স্ত্রীর দুটো বালিশ ছিল না, কে দেবে আছে এক বালিশ রে, এক বালিশে দুজন মাথা দেয়, এক বাসনে দুজন খায়, এই ছিল আমিন আব্দুল্লাহ সংসার বাবা। দিনের পর দিন দু মাস যখন কেটে গেল, আব্দুল্লাহ চোখের পানিগুলো বালিশে ফেলে দিয়েছে। আমি না জননী সকালবেলা বালিশ কেন তুলে দেখে ভিজা, তাই স্বামীর গলাখানা জড়িয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো আমি পায়ে তোর হাতে ধরে, তুমি বলো বলো স্বামী গো রাতের বেলা কাঁদলে কেন, চোখের পানি তোমার পড়লো কেন বালিশে, কারণটা কি, আমি কি অন্যায় করেছি বলো, শুধরে নেব বলে, ওরে আমার বিবি রে তোর মতো বউ আমি জীবনে পাবো না, তুই যে আমার কি বউ আল্লাহ মিলে দিয়েছে, আমার জানটা আজকে তুই কেড়ে নিয়েছিস আর জানটা আমার ভরিয়ে দিয়েছিস বিবি গো। আমি কেঁদেছি কেন জানিস, আমি শাম দেশে বাণিজ্যে যাব, আব্বা মা বলেছে তোরে ফেলে কি করে যাব, তাই আমি না এই শোনার পরে দেরি করলো না, নিজের আসল কানা দিয়ে চোখের পানি মুছে দেয়, স্বামী গো তোমার পায়ে ধরে বলি তুমি কেঁদো না, এক ফোঁটা চোখের পানি তুই পেলো না, কারণ তুমি আমার রহমতের স্বামী, খবরদার কেঁদো না। ও স্বামী রে যাও যাও সামনে যে তুমি চলে যাও, আমি হাসি মুখে তোমার বিদায় দিলাম, তুমি বাণিজ্যের কাজ করে চলে আসবে, আব্বা মা যখন বলেছে কেন কোনো কথা চলবে না। তা আমিনা গোসলটা দিল, আসল দিয়ে পানিগুলো মুছিয়ে দিল, সুন্দর করে খাইয়ে দিল নিজে হাতে, সামান পাত্র তুলে দিল,
নিজ হাতে জামাটা পরিয়ে দিল। ও স্বামী গো আমার জন্য আশীর্বাদ করো, কেন আমি একা। আরে আমার বিবি রে, খবরদার চিন্তা করবি না, আমি ফিরলে আবার তোর সঙ্গে আমার দেখা হবে। এই বেলা আব্দুল উটির পিঠে বসে গেল, সামদেশে বাণিজ্য যাবে, আমি নারে চোখ ফোটা ফোটা পানি পড়ছে। আব্দুল্লাহ চিৎকার করে দেখো যে প্রাণীর বিবি রে, এতক্ষণ আমি তোর চোখের পানি দেখিনি, এখন চোখের পানি পড়ছে কেন? বলে স্বামী আমি কেন কাঁদি তুমি জানো না, জানো না, জানো না, আজ আমাদের দুমার বিয়ে হয়েছে তুমি চলে যাচ্ছ। ও স্বামী আমার, আমার মনের কত ইচ্ছা তুমি জানো না, তোমার মাথাটা আমি টিপে দেই রে, তোমার গাটা আমি সুন্দর করে মাসোয়া করে দেই, আজ আমার কোল খালি। ও স্বামী যাও যাও যাও, আমি হাসি মুখে বিদায় দিচ্ছি স্বামী গো, তুই একটা কথা বলি দিদি শোনো, তোমার পা দুটো লম্বা করে দাও, আমার মাথার চুল দিয়ে তোমার পায়ের ধুলো মুছেলে। আমার বিবি রে, তুই তোর মাথার এত সৌন্দর্য চুল, আজকের তুই আজকের তুই আমার পার ধুলো মুছিলিবি কেন? বল 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 স্বামী, আমি তোমার পাশে পাবো না, আমার বালিশ আজকের খালি। ও স্বামী আমি নিজে হাতে তোমার গালে তুলে দেই রে, আজ আমার কলিজা ফেটে যাচ্ছে, তুই চলে যাচ্ছ স্বামী গো, কবে ফিরবো তার ঠিক নেই। এই জন্য যখন আমি মাথার চুলে কেন ধুলো লিচ্ছি জানো না, যখন আমার স্বামীর কথা মনে হবে, আমি মাথার চুলে আমার স্বামীর পায়ের ধুলো আমি একটু চুমো দেব। ও ছেলেরা রে, ও কারিকার পাড়ার ভাইরা, ও তরুণ যুবকেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলি দি যে তোমাদের বাপ প্রতি বছর নবী দিবস করবে, অনেক জায়গায় নবী দিবস উঠে যাচ্ছে বাবা, বলে নবী দিবস করে লাভ কি বাবা, দক্ষিণ চব্বিশ আমি গেছি বাবা, তারা বলছে নবী দিবস করতে হবে না, নবীর ভালোবাসা মহব্বত আছে নবী দিবস করা চলবে না। আরে ভাইরা রে, পায়ে ধরে বলছে হাতে ধরে বলছি মুসলমান, এই নবী দিবস তোমরা করবে, বেশি বেশি করে লোকজন খাবে, বেশি বেশি করে লোক কুটুম খবর দেবে, আল্লাহর নবীর নামে মহফিল করবে। আমার নবী এখনো চিন্তা কবরের মদিনায় শুয়ে আছে, তিনি জীবিত জানত, জীবিত জীবিত অবস্থায় শুয়ে আছে, আমাদের দিকে নবী তাকাচ্ছে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি আমার নবী জিন্দা না মরা, আরে কথা বলে না কেন? আমার নবী জিন্দা না মরা, চিল্লে বলতে হবে আমার নবী জিন্দা না মরা। একদল বেয়াদব বলছে নবী মরে গেছে, আমি নিজে কবরটা দেখলাম নবীর রওজা, পরিষ্কার সাইনবোর্ডে লেখা আছে নবীর রওজায়, যারা আমার রওজা পাকাশে সালাম করলো তারা জীবিত জীবন্ত আমার সঙ্গে মোলাকাত করলো, দেখে আয় না, এই দেখে আয় না নবীর রওজা লেখা আছে কিনা, যা। আরো লেখা আছে রসুল পাক বলেছে যারা আমার সালাম করলো আমার রওজা তিয়ারাত করলো ওয়াজিব হয়ে গেল তার জান্নাতে পৌঁছে দেওয়া। তাই পায়ে ধরে বলছি সোনা, ছেলের জন্য মেয়ের জন্য অনেক কিছু করেছ, নিজের বিবির জন্য অনেক কিছু করেছ, নিজের জন্য কিছু করো বাবা, একবার আল্লাহ নবীর দরবারে যেও বাবা। তবে হজে গেলে অনেক টাকা খরচ, এখন বর্তমানে হজে যেতে গেলে প্রায় 5 লাখ, কত বলেছি বাবা, আর কত বলেছি, 5 লাখ, জি বর্তমান হজে। তাও ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে তোমার, আমাদের সরকার কি করছে দেখেছো, ইনকাম ট্যাক্সের ফাইল, তুমি এত টাকা কোথাতে জোগাড় করলে দেখাও, তার মানে বন্ধ করে দেবে, জি বন্ধ হবে না, কেমত পর হজ চলবে, জোরে বলুন, চিল্লে বলুন। আমরা গেলাম
90,000 টাকা নিল আর আমাদের অল টোটাল খরচ হলো 15,000 বাস নবীর দেশ তে ঘুরে এলাম জোরে বলুন তা ওদের খাওয়া ওদের সব ওদের বেড়ান ওদের সব কিছু যদি পারেন এইভাবে একটু যাবেন যাবেন বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ যাবার ইরাদা রাখবেন বাবা যাবেন একটু যাবেন আমার নবীর দেশটা দেখে আসবেন আমার নবীর রওজাটা দেখে আসবেন বাবা আল্লাহর কসম করে বলছি আপনি নিজে ধৈর্য রাখতে পারবেন না আপনি নিজে ধৈর্য রাখতে পারবেন না নবীর রওজার সামনে দাঁড়িয়ে এমন কোন পাষণ্ড নেই এমন কোন বর্বর নেই এমন কোন আপার কি বলবো আমার রাসূল পাকের দরবার দেখে চোখের পানি পড়ে না শুধু বলবে এই আমার নবীর রওজা আহা কেন জিবরাইল তো নবীকে বলেছিল হুজুর আপনি ইন্তেকালের পরে কোথায় থাকবেন বলুন আপনি ইন্তেকালের পরে কোথায় থাকবেন বলুন আমার নবী পাক বলেছিল জিবরিল এই মদিনার মাটিতে আমি থাকব জোরে বলুন তা আজকে 90,000 1 লাখ খরচ করে আমার নবীর রওজাটা আমরা দেখতে পাচ্ছি নবী যদি আসমানে যেত দেখতে পেতে কথা বলেন না কেন নবী যদি আসমানে যেত নবীকে দেখতে পেত নবীর রওজা জিন্দা নবী মদিনায় শুয়ে আছে আল্লাহর হাজিরা চোখে দেখছে জোরে বলুন জি এটা যাবার ইরাদা রাখুন বলুন ইনশাআল্লাহ সবাই খুশি তো সবাই খুশি তো এটা তকবীর দান তো আবার একবার নারায় তকবীর খুশি তকবীর তো না আমি দোয়া দিয়েছি বাবা 41 দিন দোয়া কবুল হয় আজকের 19 দিন হলো আজকের 19 দিন হলো 41 দিন দোয়া কবুল হয় জি আমি বলছি এটা দোয়া দেব হজের দোয়া আর তকবীর দিতে না খেয়ে নারায় তকবীর নারায় তকবীর বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস নারায় তকবীর নারায় তকবীর আর জিকির করে লা ইলাহা খুব সুন্দর হচ্ছে লা ইলাহা খুব ভালো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা বারুই রবিউল আউয়ালে এলো নবী দুনিয়ায় সুবহানাল্লাহ বললেন না আর জোরে বলা গেল না বারুই রবিউল আউয়ালে এলো নবী দুনিয়ায় সারা পৃথিবী খুশি হলো নবীর ওসিলায় আরো খুশি আল্লাহ নিজে ওরে মুমিন ভাই আরো খুশি আল্লাহ নিজে ওরে মুমিন ভাই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা খুব সুন্দর হচ্ছে ও ভাইরা বাবাজিরা সঙ্গে করে বুঝিয়ে দেয় 10 ভাই চলে গেল বাণিজ্য করতে আমি না শ্বশুরের ঘরে 2 মাস কেটে গেল আব্দুল্লাহ কোন বলে ভাই যখন ফিরল না আমি না রাস্তা দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখে আমার স্বামী কেন ফেরে না কয়েকদিন পরে তাকে দেখে উঠ সব চলে আসছে ও ভাই রে হামিনার বুকটা ভরে গেল উঠ যখন চলে আসছে আমার স্বামী আসবে রে বড় ভাই চলে এলো মেজ ভাই চলে এলো সেজ ভাই চলে এলো ন ভাই চলে এলো সব ভাই পরস্পর চলে এলো আমি না তাকে দেখে 9টা উঠ বাড়ি ঢুকলো কিন্তু ছোট ছেলে
আব্দুল্লাহ রূপ এলো না থামে না শ্বশুরের গলাখানা জড়ি চিল্লে কেঁদে উঠে বলছে আব্বু গো তোমার নটা ছেলে চলে এলো আমার স্বামী কেন এলো না আব্দুল মুত্তালিব বড় ছেলে হারেসকে দেখে বলছে আমার বড় ছেলে হারেস তোরা দশ ভাই গেলি বাণিজ্যে নয় ভাই ফিরলে আমার ছোট ছেলে কই বলে আব্বা সিরিয়ার পথ আমার ছোট ভাইয়ের শরীর খারাপ এত জ্বর ধান দিলে ক্ষয় হয়ে যায় আমার ছোট ভাই কানা সম্ভব হয়নি তাই সিরিয়ার পথে একটা ছোট্ট জীর্ণ ঘরে আমরা রেখে চলে এসেছি তাই আব্দুল মুত্তালে বলি ওরা আমার বড় ছেলে একবার বল বল কেন রেখেলি পালানা সম্ভব হয়নি বলে যা যা চলে যা চলে যা আমার আব্দুল্লাহ কেলিয়ায় আমি আমেনা আর কি বলে বোঝাবো যা সিরিয়ায় চলে যা আমার আব্দুল্লাহ কেলিয়ায় ও ভাইরা রে দুটো ছেলে চলে গেল সেই মক সিরিয়ার পথে যেখানে আব্দুল্লাহকে রেখে দিয়েছিল দুই ভাই যাবার পরে তাকে ডাকে যে ঘরে রেখেছিল আব্দুল্লাহকে ওই ঘরের সামনে একটা নূতন কবর তাই দুই ভাই ওই কবরের বেড়া ধরে কাঁদছে নূতন কবর দেখছি কেন কারণটা কি কারণটা কি একটা রাকাল ছেলে দৌড়ে এসে বলছে ভাই আর কেঁদো না ও ভাই কাঁদছো কেন বলো কি হয়েছে বলে আমার ছোট ভাই কল্পতা ভাই আব্দুল্লাহকে এই বাড়ি রেখে গেছিলাম আজকে বাড়ি তো দেখছি না আজ নূতন কবর কেন দেখছি রে ফেরা কাল ছেলে পকেটা আংটি ছিল আংটিটা বার করে বলছে ভাই তোমার বাড়ি কি মক্কা নগরে ভালো আমাদের বাড়ি মক্কা নগরে ভালো ওই ছেলেটা যখন মারা যায় আব্দুল্লাহ যখন মারা যায় আমার কানে কানে ডেকে বলেছিল আব্দুল্লাহ গরি রাকাল তুই শোন 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 আমি বাঁচবো না আমি দুনিয়াতে বিদায় লেব চলে যাব আমার হাতের আংটিটা আমি তোর কাছে দিলাম ওরে গো বলেছে রাকাল ছেলে আমি জানি তুই গোসলে হরম করবি না যদি মক্কাতে যদি কেউ আসে এই আংটিটা তাদের দিয়ে দিবি এই আংটিটা যেন আমিনার কাছে পৌঁছে দেয় ভাই আব্দুল্লাহ নেই আব্দুল্লাহর আংটিটা আছে এই নাও তাকে দেখে সত্যি তোমার ভাইয়ের আংটি তাকে দেখে ঝরঝর করে কাঁদতে লেগেছে শুধু চোখের পানি ফেলছে আমার আব্দুল্লাহ নেই ও ভাই রে এইবারে দুই ভাই কাঁদতে কাঁদতে সারা পথ চলল বাড়ি আমি না জননী তাকে আছে ভাসুরের আপার উটের সামনে আমি না সার খেয়ে পড়ল রে ও ভাসুর একবার ভালো ভালো আমার স্বামী কই তোমরা ফিলিল আমার স্বামী কই তাই ভাসুর কি করলো সে আব্দুল্লাহর আংটিটা আমের হাতে তুলে দিয়েছে আমি না এই লাও এই লাও কপাল ফেটেছে তোমার স্বামী মারা গেছে আমি না আর দাঁড়াতে পারি না চলতে পারি না শ্বশুর আব্বার গলাখানা জুড়ি দেব শ্বশুর আব্বা গো আজ আমার কি হলো আজ আমার কি হলো একবার ভালো শ্বশুর আব্বা আজ আমার কপাল ফেটেছে রে ও মুসলমান আর তরুণ যুবক বন্ধুরা কার মিলা তোমরা দিয়েছ কার মাহফিল তোমরা করছো বাবারা তাই হাতে ধরে পায়ে ধরে বলছি আগে বিন্দু চিন্তা করবে না প্রতি বছর মাহফিলটা দেবে আমার রসুল মদিনা থেকে তোমাদের জন্য দোয়া করবে আমি না ওমা কেঁদো না মা ওমা কেঁদো না তোমার স্বামী মরে গেছে আমি তো শ্বশুর বেঁচে আছি জোরে বলুন চিল্লে বলুন
আরেকটু জোরে বলতে হবে। আহ শ্বশুর আবার কি, ইনি কাবার মতো আল্লি, ইনি কে, ইনি হলো কুরাইশ বংশের নেতা, জোরে বলো, যার কাবা চাবি যার হাতে ছিল। আহ আবরা বাদশাহ এসেছিল কাবা ভাঙবে, যেটা কোরআন পাকের লাস্টের 30 পারা আছে না বাবা, হ্যাঁ, ইন্না আতয়নাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা নাহার ইন্না শানাকাল আবতার। জি, আমার রসূলকে হাঁক করে বলা হতো, জি, আজকের আবরা বাদশাহ ছিল ভাঙবে হাতি নিয়ে। আলাম তারা কাইফা ফাল রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তয়রান আবাবিল, জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। আব্দুল মুত্তালিব কাবার দরজা ধরে বলেছিল, আল্লাহ এই কাবার মালিক আমি না, শুধু চাবি রেখে দিয়েছি, এর মালিক হচ্ছি তুই, এই কাবার মালিক আমি তোর কাছে দরখাস্ত দিলাম, যদি ইচ্ছা করিস কাবা থাকবে, ইচ্ছা না করলে কাবা থাকবে না। আল্লাহ পাক আবাবিল পাখিকে পাঠিয়ে দিল কাঁকর নিয়ে ওদের মার, সব শেষ হয়ে গেল, আল্লাহর কাবা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, জোরে বলো, চিল্লে বলুন, আজকের বাবরি মসজিদ ভেঙে আনন্দ করেছো, মিষ্টি খেয়েছো, গোল্লা খেয়েছো, খাও। আমার ভারতে প্রতিবাদ করিনি, প্রতিবাদ করব না, বাবরি মসজিদের মালিক আমার আল্লাহ, এর ফয়সালা কে করবে, চিল্লে বলতে হবে, ফয়সালা কে করবে, একমাত্র আল্লাহ করবে, শুধু মসজিদে যে একটু আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোর বাবরি মসজিদ রক্ষা করতে পারিনি, বিচার তুই করিস, যে আল্লাহর কাবা যদি আল্লাহ রক্ষা করতে পারে, আবার এমন দিন আসবে আবার বাবরি মসজিদ আল্লাহ রক্ষা করে দেবে, জোরে বলুন, ঘাবড়াবেন না, এক বেদু চিন্তা করবেন না, শুধু আমাদের ঝুলিতে আছে দোয়া, কি আছে বাবা, দোয়া, রাগ করছেন না তো, জি, তা আজকের আমি আপনাদের কাছে বলছি, এই যে নবীর শানে মহফিলটা দিয়েছে, আপনারা সবাই খুশি তো বাবা, কথা বলে না কেন, পিছনে বাইরে বলে না কেন, খুশি তো, জি, আল্লাহ আকবার, আল্লাহ আপনাদের সকলকে খুশি করুক, প্রতি বছরে এইরূপ করে রান্না বান্না করে খাওয়াবেন, সারা গ্রাম প্রত্যেক বাড়িতে হাঁড়ি জ্বলবে না, প্রত্যেক বাড়িতে এই তাবারুক যাবে, যারা কুটুম আসবে ওদেরকে বলবেন তোরা এই তাবারুক খা, আমার নবীর দিবস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, করবেন বাবা করবেন, আমার নবীর জন্য একটু করবেন বাবা, আল্লাহ বরকত দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ, চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আমার তিনটে ভাই সামনে বছরের জন্যে 40 কিলো করে চাল দিতে পারবেন আমার নবীর জন্য, আমার বিশ্ব নবীর জন্য 40 কিলো করে তিনটে ভাই দিতে পারবেন চাল সামনে বছরের জন্য, পারবেন, দেখেন মনের সাথে জিজ্ঞেস করে দেখুন, এতদিন ছেলের খাইয়েছেন, মেয়ের খাইয়েছেন, বউর খাইয়েছেন, কুটুম খাইয়েছেন, আমার নবীর জন্য একটু দেন না দেখি, তিনটে ভাই, তিনটে ভাই, আমি চারি ভাইয়ের কথা বলিনি, তিনটে ভাই, একটা হাতটা উঁচু করে বলে হুজুর আমি 40 কিলো চাল দেব আমার নবীর জন্য দেবো, বলুন দেখি প্রথম নম্বর কার নাম হবে, কই কই আমার ভাই, কই ও আমার ভাই, যা সব আমার চেনে বাবা, জিজ্ঞেস করে দেখেন, আমি তো আজকালের বক্তা না, আমি আজকালের বক্তা না, আল্লাহ আকবার, আমি এই গ্রামে এসে ছোটবেলাতে আসতাম বাবা, হ্যাঁ জি বাসে আসতাম তখন, বাসে, আজকাল কি নাম, আমার রসুল ভাই, আল্লাহ নবী পাক তেনার এক নাম রসুল, তোমার বন্ধু রসুল আল্লাহ, আজকে তোমার বান্দা তার নাম রসুল, আমার ভাইজান থাকতে পারে না আমার এতিম নবীর নামে, উনি বাচ্চাদের মুখে না দিয়ে, বিবিবাল বিবির বুকে না দিয়ে, আজকের মেয়ের বুকে না দিয়ে, আজকে নবীর জন্য নবীর প্রেমে উনি 40 কিলো চাল দেবে, আয় আল্লাহ রে আমি গুনাহগার, দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, রসুল নামটা তো আমার সুন্দর রেখেছে আল্লাহ, কেমতের ময়দানে এই রসুলের সঙ্গে এক জান্নাতের টিকিট দি, জোরে তকবীর দেন, নারায় তকবীর, জোরে বলতে পারলে না, নারায় তকবীর, আর চিল্লে বলা কেন, নারায় তকবীর, দু নম্বর কি হবে,
এ বাপি আমার ভাই জামশেদ গাজী জামশেদ এখানে বাড়ি আয় আল্লাহ রে দু নম্বর নাম লেখা আছে আমার জামশের গাজী ভাই আমি দোয়া দিয়ে যাচ্ছি হায়াত আল্লাহ দারাজ করে দিন বাচ্চাদের ভুকা জানো রাখবে লাখ আমি দোয়া দিয়ে যাচ্ছি নবীর চাঁদ আল্লাহ ওর শরীরে কোন রোগ জানো দেবা না আয় আল্লাহ আরো দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিট আল্লাহর দান করে দি জোরে তকবীর দেন নারায় তকবীর জোরে দেন দেখি নারায় তকবীর তিন নম্বরে আল্লাহর পাগল একটা হাত তুলুন একটা মন চাল চাইছি বাবা বেশি চাইনি আমি এক কুইন্টাল চাই আজকের আমি চাইনি বাবা তিন নম্বরে কি হবে একটু হাত তুলুন আমার নবীর জন্য দিতে পারবেন না সোনা যে নবী 63টা বছর রক্ত দিল আমাদের জন্য যে নবী এত কষ্ট করলেন নবীর জন্য দিতে পারবেন না একটা মন চাল আমার সোনা হাত তুলেছে কি না এখান বাড়ি সর্দার পাড়ায় আয় আল্লাহ রে আমার জাকির ভাই বড় ভাই সর্দার পাড়ায় বাড়ি আল্লাহ গো আমার নবীর জীবনে দেখিনি মদিনা যেতে পারিনি আমার নেতিম নবী না সাত দিন নবী খাইনি রে এই নবীর নামে 40 কিলো চাল দিল আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি এত ভাই কেলি কেমতির ময়দানে আমার নবীর হাতের আবে কসর পানি আল্লাহ দান করে দি জোরে তকবীর দেন নারায় তকবীর জোরে দেন দেখি নারায় তকবীর তিনটে ভাই তিন বস্তা আলু দেবে সামনে বছর দেরি করলে হবে না যেহেতু আমার ইমাম সাহেব ভাই আপনাদের কাছে হাত পাতে আমি জানি তবু আমি গোনাগার আজকে 19 দিন ফেরি চাল্লার কাবার থেকে নবীর রওজা থেকে আমি একটু খাস করে দোয়া দিয়ে যাব তিনটে ভাই কই সাদেক ভাই কই আমার সোনা তবে দুবার ভয়তে যদি উঠে যান আমি বিচার করবেন আল্লাহ বিচার করবে জি পরিষ্কার বলছি বাবা ওই চেয়েছি বলে চল ঘরে চল এটাকে তো বড় বিয়ারা হ্যাঁ না দেবেন বসে থাকো আমি জোর করছি না তো ছেলেরা বাচ্চারা করে আপনাদের সহযোগিতা নিয়ে করে তো জি রমজান কি না আলু দিয়েছে কে বললে সাদেক ভাই আয় আল্লাহ রে আমার সাদেক ভাই জান আল্লাহ আমার এতিম নবীর নামে এক বস্তা আলু দেবে নিয়ত করেছে ওর মনের আশা পুরা করে দি আয় আল্লাহ খাস করে আমি দোয়া দিয়েছি নবীর চাঁদ আল্লাহ ওকে হাজি বানিয়ে দি জোরে তকবীর দেন নারায় তকবীর জোরে দিতে পারলেন না নারায় তকবীর আমার ভাই পানি তরে বাড়ি এখানে কুটুম বাড়ি বাহ শ্বশুর দেখছে জামার বাড়ি এসে তোরা খাস করলি দেখেন মনটা দেখে সেই পানি তরে বাড়ি ওখান থেকে বলতে হুজুর আমি এক বস্তা আলু দেবো আর আমার কারিকার বাড়ি ভাইরে চুকু বুঝি তোমরা দেওয়াকে আমি দেবো তুই কখন দিবি তুই জোরে তকবীর দেন নারায় তকবীর সবাই মিলেমিশে দেন নারায় তকবীর আহ ওমরায় যাবে নিয়ত করেছে দেখে পাওয়া গেছে কিনে দেখে নিয়ত করেছে ওমরায় যাবে আয় আল্লাহ রে পানি তো রে বাড়ি তোমার পাগল বান্দা থাকতে পারে না আল্লাহ এক বস্তা আলু দেবে নবীর চাঁদে আর 100 টাকা নগদ আয় আল্লাহ ওমরায় যাবে নিয়ত করেছে আল্লাহ কাসা পুরো করে দিন ও শরীরটা ভালো রেখে দিন আমার নবীর দরবার মেহমান বানিলি জোরে তকবীর দেন নারায় তকবীর আর একটা পাগল কি হবেন বলুন বলুন আর একটা পাগল কি হবে একটা বস্তা আলু জি আল্লাহ কবুল করে দেখেন আমি আলু চাচ্ছি চাল চাচ্ছি আমার মাজেদ ভাই বলছে হুজুর আমি 2000 টাকা দেবো আব্বা মানে আহা এতি
হাই মা বাবার উকে মাটি দিয়েছে রাত 12টায় বাড়ি আসলে মা বাপ খোঁজ লয় এছাড়া আর কেউ খোঁজ লয় না দেখেন আয় আল্লাহ রে আমার আব্দুল মাজিদ ভাই ছেলে বাইরে থাকে তার জন্য মা বাবার জন্য ইয়েতিম নবীর মাহফিলে 2000 টাকা দিয়ে দিলেন আয় আল্লাহ এই দানটা কবুল করিলেন আর মা বাবার কবর ঠান্ডা করে দিন ওর ছেলে আছে বাইরে আমি খাস করে দোয়া দিই যাচ্ছি আল্লাহ ছেলেকে সুস্থভাবে বাঁচিলি জোরে তকবীর দেন নারায় তকবীর জোরে দেন নারায় তকবীর তাহলে আলু এক বস্তা হবে না শোনা অনেক হয়তো বসে আছেন ইমাম সাহেব ভার কাজ দেবে না বুঝতে পারছি আমি বেশি চাবো না বাবা শুধু একটু আমি ফিরে এসেছি নবীর দরবার থেকে একটু মোনাজাত দেবো বলে নইলে ভাইকে বলছিলাম ভাই আপনি চলবেন ইমাম মানুষ তো আপনারা চেনেন ওনাকে আর আমি অনেক দিন চিনি ওনাকে আইজুর রহমানের সঙ্গে থাকতো জিজ্ঞেস করে দেখেন একদম গরিব মানুষ সৎ মানুষ সামনে বলছি তা না মিলে নেবেন আপনারা বহু ইমাম আছে বহু জায়গা বাবা অন্যরকম কিন্তু আমি বলছি আমি গ্যারান্টিতে বলছি দায়িত্ব নিয়ে বলছি আপনার যোগ্য ইমাম পেয়েছে যোগ্য ইমাম পেয়েছেন বাবা আমি বলছি গ্যারান্টি দিয়ে বলছি কারণ ওনাকে ভালোবাসি আমি উনি বেশি কথা বলে না হ্যাঁ জি আল্লাহ মঞ্জুর করুক তাহলে আর একটা ভাই এক বস্তা আলু দিতে পারবেন আমি তো শেষ করব বাবা উনি বলবেন কিছুক্ষণ জি বলুন একটা ভাই বলুন দেখি নেই কি বাবা হ্যাঁ দুটো বছর করুণায় কেটে গেল তাও তো তুমি সহ্য করেছো বা কি অবস্থা দিন গেছে বাপ হ্যাঁ আর আমার এতিম নবীর নামে যে নবী মদিনায় শুয়ে আছে আমি এতক্ষণ বললাম নবীর জন্য অনেকে চোখে পানি পড়েছে সেই এতিম নবীর নামে আমি মাত্র তিনজনের কাছে দাবি করেছি